হ্যালো দূরবীন অ্যাপে আপনাদের স্বাগতম। জীবের বৃদ্ধি এবং বংশবৃদ্ধি চ্যাপ্টারের পূর্ববর্তী লেকচারে আমরা জেনেছি মাইটোসিস কোষ বিভাজনের ক্যারেক্টারিস্টিক্স এবং কিভাবে হচ্ছে এই ধারণা। তো এখন আমরা জানব মাইটোসিস কোষ বিভাজনের ডিরেক্ট পদ্ধতি, যে দুটো পদ্ধতি আছে সেই দুটো পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। তো মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি, তো মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি কয়টা? দুইটি। ফার্স্ট ধাপে আছে কি, নিউক্লিয়াস। ফার্স্টে আপনাদের নিউক্লিয়াসের বিভাজন হবে। নিউক্লিয়াসের বিভাজন আর হলো আপনাদের সাইটোপ্লাজমের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজনের মধ্যে আবার আমরা নামকরণ করতে পারি। তো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলতেছি ক্যারিওকাইনোসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলতেছি, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলতেছি সাইটোকাইনোসিস। তো মাইটোসিস কোষ বিভাজন এই দুইটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। সো ফার্স্ট আপনাদের নিউক্লিয়াসের বিভাজন হবে। তো আপনাদের একটা ফিগার আঁকি আমি দেখাচ্ছি। একটা কোষ, মাতৃকোষ, মাতৃকোষে নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসটা বিভাজিত হবে, তারপর কি হবে, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমটাও বিভাজিত হবে। তো সাইটোপ্লাজম বিভাজিত হয়ে কি হবে, কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে, ক্যারিওকাইনোসিস। আর সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে হলো সাইটোকাইনোসিস। তো এই বিভাজনের ফলে ধরেন আমাদের অ্যাট লাস্ট পর্যায়ে আমাদের দুটো নিউক্লিয়াস আসে, এটা ভেঙে দুটো নিউক্লিয়াস আছে। যেই নিউক্লিয়াসের ভেতর দুটো কোষ আসছে, দুটো কোষের ভিতর দুটো নিউক্লিয়াস, সবগুলোতেই স্পিন্ডল ফাইবার এবং আমাদের সাইটোপ্লাজম, সব কিছু চলে আসছে। তো এটার নাম হলো নিউক্লিয়াস। দেন এখানে হলো সাইটোপ্লাজম, এখানেও সাইটো নিউক্লিয়াস আছে, এই কোষেও সাইটোপ্লাজম আছে। তো একটা নিউক্লিয়াস থেকে যখন দুইটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে এবং সেই দুটোতেও নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আছে, তো সেই প্রক্রিয়াটা আমরা কি হচ্ছে, ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। তো এই লেকচার দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী লেকচারে আপনাদের স্বাগতম।